জনার্দন গোস্বামীর কবিতা পৃথিবী, পাঠ করেছে তপন দাসে। হঠাৎ এখন আকাশের বুকুত ধপধপনি, ধারাসার ঘামর জলপ্রপাত, গভীর নিশা, ভীষণ মোর গরণীত কঁপি উঠিছে এটা কোঠার অকলশরিয়া বন্দী পৃথিবী, হয়তো সমাগত শেষ হৃৎকম্পনের শেষ জাননী। রই যাব খোঁজা সময়ে নিজকেই নিজে শেষবারলে সুধিলে, এতিয়ার পৰা কোনে কাক খোঁজ করাব জীবন বাটত, বুদ্ধদেবর এমুঠি সরিয়হ কোনে দিব কার হাতত, কোনে কাক শুনাব রেডিও তরঙ্গর নতুন কবিতা, কোনে বাকিব জল কুঁৱৰীৰ চকুর মণিত আহার জলছবি। আজি আর কুঁৱলীর মায়া নাই, মেঘালীর মোহ নাই, মাত বিচারি মাত দিলেও মাত শুনিবলে মাত নাই। কম্পি থকা অসহায় আঙুলিবোৰত খামুচি ধরবলে এখন হাত নাই। এতিয়া শেষ রেলগাড়িখন আহি আছে মাথো উকিয়ায় আর উকিয়ায়। এইখন পৃথিবীর একটা কাহিনী আছিল, আছিল নিজের এখন রামধেনু, ভাওনার নামঘরত নানা রঙের কাগজের ফুল, স্কুলের চোলাত আছিল শুভ্র মেঘ, পেন্টত নীলা আকাশ, মুখত জকমকাই থাকা বেলি ফুলের হালুদিয়া হাঁহি, কলেজের বতাহত আছিল উড়ি ফুরা যৌবনের রঙা নীলা বেলুন সেউজিয়া আর নম্বরের উপচাই পেলওয়া মার্কশিট, আছিল রঙা পড়ি যাওয়া এখন কোমল মুখর অজান পুলক, আর সপোনের সমাধিত খহি পড়া তরার চকুত এচমকা শেষ পোহর। আক্ষেপ একোৱেই নাই। শুকান মরুভূমির মাজত গড় লৈ উঠিল সেউজীয়া মোর উদ্যান, হাজার অপ্রাপ্তির মাজরে আহিল গল অন্য হাজার প্রাপ্তি, অটব্য অরণ্যই বাট কাটি লৈ গল নতুন বাতেরে, কোনোদিনই কোনো নোযোয়া অদ্ভুত বাতেরে, পাপ পুণ্যর সংজ্ঞা খহাই প্রেম আর সেবার বাতেরে, সত্য শরীর আর সময়ের অভিনব সুন্দরের বাতেরে। এইখন পৃথিবীত এতে নিশা হলি ভিনসিয়ে ছবি আঁকে, রবীন্দ্রনাথে গান গায় আর আইনস্টাইনে বেহেলা বজায়, তারই মাজত কালর তপত বতাহে আজি শুহি লব সমস্ত সঞ্জীবনী পানি, আর নুমাও নুমাও চাকির থলত শেষ হব এখন ক্ষুদ্র জীবনী।